খালি আয়ুটাই নষ্ট হবে আর কি, আর কিছু হবে না। শোনো শোনো পরীক্ষিত রাজা, তোমারে যাই কইয়া মাত্র সাত দিন পরে তোমার যাবে মরণ হইয়া। তবে মরণের আগে মরণের খবর যারা সত্যি জানে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন নিবেদন করে দেয় দয়াল ভগবানে। তুমি যেহেতু খবরটা পেয়েছ তোমার মরণ হবে সাত দিন পরে, এ তো অনেক সময়, এক মুহূর্ত আগে মানুষ জানে না, আর তুমি সাত দিন আগে জেনেছ। তুমি দেশের রাজা, তুমি সবাইকে বলে কইয়ে সাধু সঙ্গ করে হরির নাম গেয়ে, দরকার হয় সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিয়ে, তোমার ধন রত্ন ভক্তের মাঝে বিলাইয়ে তোমার পরবর্তী প্রজন্ম যারা তাদেরকে রাজ্যের ভার দিয়ে সাত দিনে তুমি সমস্ত কর্মই সমাধা করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে এখানে আমি ডাক দিয়ে বললাম তোমার ঠাই, তোমার যেহেতু সাত দিনের বেশি আর আয়ু নাই, মরণের আগে আমার কথা ধরো, তুমি একটু ভাগবত শ্রবণ করো। এখানে আবার এসে উল্টা প্রশ্ন ধরে, ভাগবত শুনতে বলো কেন আমারে? সত্যি কথা সকলের উপরে হচ্ছে গীতা, গীতা ভগবানের বাণী, এটা আমরা সকলে জানি। তাহলে গীতা বাদ দিয়ে ভাগবত শ্রবণের কথা কেন কও? এই প্রশ্নের জবাব দাও। এটা আবার এখন জবাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন গীতা বাদ দিয়ে ভাগবত কেন? ওহে রাজা, গীতা কি খালি মুখে মুখে শুনেছ, না দুই একদিন নিজে চোখে দেখেছ? যেটা গীতা এটা ভিতরে পাঠ নাই বা করো, একটু চোখ দিয়ে মনে হয় কোনোদিন দেখো নাই, খালি শুনেছ গীতা সবার চাইতে বড়। গীতাটা একটা পাতা উল্টাইয়ে, প্রথম পাতাটা উল্টাইয়ে ভিতরে একটু লক্ষ্য করো কি লেখা, প্রত্যেকের জানা প্রত্যেকের দেখা। উপরে আছে গীতা, ভিতরে আছে কি তা? ভিতরে কি? ভিতরে আছে শ্রীমদ ভাগবত গীতা, খালি গীতা আছে কি? তাহলে শ্রীমদ ভাগবত গীতা লেখা আছে না? তাহলে গীতা পাঠ যদি হয় ওইখানে কেন ভাগবত আবার কয়? হ্যাঁ, গীতা শ্রীমদ ভাগবত গীতা, গীতা চোদ্দ প্রকার, এটা অনেকেরই জানা আছে। শ্রী গীতা, পদ্ম গীতা, সুরধ্বনি গীতা, রাম গীতা, অর্জুন গীতা, ভীষ্ম গীতা, প্রণব গীতা, শ্রীমদ ভাগবত গীতা, এইভাবে গীতা চোদ্দ প্রকার, কিন্তু প্রত্যেকটাই ভিতরে দেখো শ্রী গীতা, ভিতরে কি আছে? শ্রীমদ ভাগবত গীতা। লোকনাথের একটা গীতা আছে, ভারত সেবাশ্রম ওই সাধুর, তার মতে একটা গীতা আছে। আবার এখন আরো কত হইতেছে গীতার কোম্পানি, ওই যে গোরখপুর গীতা প্রেস, ওইখানে গীতার নাম দিয়েছে গীতা সাধক সঞ্জীবনী, গীতা সাধক সঞ্জীবনী, কিন্তু মূলত শ্রীমদ ভাগবত গীতা। তারপরে আবার গৌরীয় মানে ইস্কনের সাধু যারা, এই গীতার মধ্যে আরেকটু নাম অন্যরকম দিয়েছে তারা, শ্রীমদ ভাগবত গীতা আবার নিয়েছে নিচে যথা যথ, কেন গীতাই তো। এইরকম আরো কোন মহৎ আসবে, গীতা আরো নাম বাড়বে, গীতা নাম কিন্তু বাড়বে ছাড়া কমবে না। তবে ভাগবতটা কারে কয় এই তত্ত্বটা জানতে হয়। ভাগবত মানেই হচ্ছে মহৎ, ভাগবত মানে হচ্ছে জ্ঞানী, ভাগবত মানে হচ্ছে গুণী, ভাগবত মানে হচ্ছে সুধা, ভাগবত মানে হচ্ছে মহাকাব্যের সমাহার।
এই জন্য ভাগবত কথাটা একটু জানতে হয়, যেমন শাস্ত্র আর তত্ত্ব। এই যে আমরা হয়েছি বাউল গানে মত্ত, এখানে দুইটা জিনিস হচ্ছে সত্য, শাস্ত্র আরেকটা হচ্ছে তত্ত্ব। শাস্ত্রটা কি? রামায়ণ, ভাগবত, সারাবলী, এরকম 14 শাস্ত্র 18 পুরাণ, এগুলি মুখস্থ করতে পারে যারা শাস্ত্রী হইতে পারে তারা, মানে শাস্ত্রের নাকি পণ্ডিত জাহাজ। কিন্তু তত্ত্বটা কিন্তু এটা নয়, এই শাস্ত্র মন্থন করে সার বস্তুটা যেজন পায় তাকে তত্ত্ব বলা যায়। এই জন্য মন্থন না করলে শাস্ত্র থেকে তত্ত্ব পাওয়া যায় না। এবার তোমার কাছে বলে রাখি, মনে করো দুধ আর ঘি, এই তো, তাহলে অনেকের পেটে দুগ্ধ হয় না, দুধ খেলে পেটে হজম হয় না, ডাক্তার করেছে বিবেচনা, তোমার যেহেতু দুধ হজম হয় না, আমার কথা নাও, তুমি ভাতের সঙ্গে 2-3 ফোঁটা করে ঘি খাও। ওই যে দুধকে মন্থন করে তৈরি করা হয়েছে ঘি, তবে ঘি আর দুধ এক নাকি, হওয়ার পরে কিন্তু আর দুইটা মিশানো যাবে না। যদি কেউ মনে করে এবার ঘি দুধের মধ্যে আবার মিশিয়ে দিই, তা কিন্তু হবে না। তেমনি গীতা ভালো, ভাগবত হচ্ছে সময় উপযোগী, ভক্ত অনুযোগী, স্থান কাল পাত্র অনুসারে ওই গীতার তত্ত্ব যেন ব্যাখ্যা করে। ওই গীতা যদি, এমনও ব্যক্তি আছে গীতা পাঠ করে গীতার মানে খুব বোঝা দায়, গীতা খুব কঠিন শব্দ, গীতার একটা শ্লোক ঠিক মতো পাঠ করতে না পারলে, পড়তে না পারলে তার অর্থ বোঝা দায়। ওই গীতাকে মন্থন করে যেন সকলে বুঝতে পারে, তাই আমার বাবা ব্যাসদেব মহামুনি হিন্দু ধর্মের যত রকম শাস্ত্র গ্রন্থ ছিল, সমস্ত হাজার হাজার গ্রন্থ সারা জীবন তিনি মন্থন করে 14 শাস্ত্র 18 পুরাণ রচনা করলো, তারপরেও মনে শান্তি পায় নাই। আমার বাবা, আমার বাবা ব্যাসদেব মহামুনি সারা জন্ম ধরে কত হাজার হাজার শাস্ত্র গ্রন্থ রচনা করে, কিন্তু মনে দিকে কোনো দিন তিনি শান্তি পায় নাই। অশান্তি নিয়ে মনে মনে ভাবে, এত দিন ধরে কত কি রচনা করলাম, তবু কেন শান্তি পাই না ভাবে। নারদ মুনি এসে আমার বাবার এই অবস্থা দেখার পরে নারদ মুনি কয়, ব্যাসদেব মহাশয় তুমি আমার কথা ধরো, সমস্ত শাস্ত্র তুমি তো লিখেছ, এগুলিকে মন্থন করে এমন একটা ভক্তির জিনিস জগতে তুমি প্রচার করো, যেইটা পড়লে পরে সমস্ত শাস্ত্রের সার একটার মধ্যে সবাই পেতে পারে, তার নাম হবে শ্রীমদ ভাগবত। ভাগবত পড়লে পরে এমন কোন শাস্ত্র তত্ত্ব নাই যেটা ভাগবতে নাই, যে কোনো দিকে যাবেন ওটা ভাগবতে পাবেন, যে কোনো দিকে চিন্তা করবেন ওটা ভাগবতে পাবেন। তাই নারদ মুনির কথা নিল বাবা, তখন আবার সমস্ত শাস্ত্র গ্রন্থাদি যেগুলি নিচে রচনা করেছিল সমস্ত মন্থন করে করে, সার বস্তু সংগ্রহ করে, তারপর শেষ জীবনে মরণের আগে আমার বাবা এই মহান কাব্য ভাগবত করেছে রচনা, যেটা তোমার এই মরণের সময় গীতা তুমি বুঝতে বুঝতেই তোমার মরণ শেষ। হ্যাঁ, এই জন্য আমার কথা নাও, এই সুধা, গীতার সুধা সেটা ভাগবতের মধ্যে পাবে, এই ভাগবত শুনলেই তোমার সকল জ্বালা যন্ত্রণা দূরে যাবে। আর ভাগবত শ্রেষ্ঠ কেন? ভাগবত শ্রেষ্ঠ একদিকে নয়, তুমি বললে 18 আর 12, আচ্ছা এটাও যদি চিন্তা করো যে 18 আর 12, গীতার মধ্যে 18টা অধ্যায় রয় আর ভাগবতে 12টা স্কন্ধ কয়, তাহলে 18 আর 12 খালি অধ্যায় বেশি থাকলেই কি আর হয়? আপনাদের আছে জানা এই দেহের মধ্যে 3.5 কোটি নারী আছে, গুনতে গুনতেই জন্ম যাবে সারি। এই 3.5 কোটি নারী, এগুলো যদি আমরা বিচার করি তাহলে এই জন্মে মনে হয় কাজ হবে না।
তাহলে মহাজন যারা 3.5 কোটি থেকে 72,000 এনেছে তারা 72,000 নারী থেকে 16টা নারী প্রধান তারপরে 13টাকে দিয়েছে মান তারপরে 13টার মধ্যেও 3টাকে করেছে প্রধান ইরা পিঙ্গলা সুষন্মা 3টা নারী রয় তার ভিতরে ব্রহ্ম নারী যেটা চিত্রানি সূক্ষ্ম রূপে যদি কোনো সাধক জানতে পারে তবে ওই চিত্রানি চিন্তা করলেই তার সকল চিন্তা মুক্ত হয় তাহলে এখন কোনটার দাম দিব বেশি সাধন ভজন করতে গিয়ে ওই 72,000 নিয়ে গণ্ডগোল করে 3.5 কোটি নিয়ে নাড়াচাড়া করব না তিনটার মধ্যে সাধনায় মন দেব আমার মনে হয় ওই 72,000 বাদ দিয়া তিনটারে ধরো তিনটারে ভালো করে চিন্তা করো তাহলে পেতে পারবে ওহে রাজ্যের স্বর এইরকম গীতা 18টা অধ্যায় রয় 18টাকে সংক্ষিপ্ত করে সেখানে দ্বাদশ স্কন্ধ ভাগবতে কয় দ্বাদশ স্কন্ধের মধ্যে 12টা ভাগ এমন সুন্দর লীলা তবে তোমার এই মরণের সময় এই 7 দিনের মধ্যে আর 11টা বাদ দেও আর 11টা পড়া শ্রবণ করা এগুলা তোমার সম্ভব নয় একমাত্র যেখানে গোবিন্দ লীলা আছে বর্ণনা রাধা কৃষ্ণের লীলা যেখানে রয়েছে গুণগান সেইখানেই তুমি সঁপে দাও মন আর প্রাণ মরণের সময় তোমার ওই সীতার বাবার তত্ত্ব জেনে লাভ নাই আগুনের 7টা জিহ্বা কেন ওগুলা জেনে তোমার এখন লাভ নাই দ্রুপদীর 5টা স্বামী কেন ওগুলা জেনে এখন আর লাভ নাই এখন একমাত্র মরণের আগে যেটা আমার মনে জাগে সকলের পুরো ভাগে তোমারে দিলাম কইয়া একমাত্র গোবিন্দ চরণে মন প্রাণ সঁপে দিয়ে তার নাম গাইতে গাইতে যাও তুমি ভব নদী পাড়ি দিয়া তাতেই মুক্তি এটাই হচ্ছে শেষের যুক্তি এই জন্য গীতায় যাহা যাহা আছে মন্থন করে সেইটাকেই ভাগবত তৈরি করেছে এই জন্য ভাগবতটা হচ্ছে বড় ওই গীতা গীতা নিয়ে যতই চিন্তা করো গীতার চিন্তা করে তুমি চিন্তা মুক্ত হতে পারবে না গীতা মানা সম্ভব না এত বড় কথা গীতা মানা সম্ভব না এই আসনের মধ্যে যতজন যদি হাত তোলেন একজন পাওয়া যাবে কিনা যে গীতা মানে যেটা রাধামোহন কইয়া গেছে গানে এই 5,000 মানুষের মধ্যে একজনে কি ঠিক মতো গীতা মানে গীতা মানা যায় না গীতা মানা সম্ভব না কেন রাজা পরীক্ষিত আমার কাছ থেকে একটু শুনে নেন গীতায় কি লেখা আছে জীব কর্ম কর ফলের আশা করো না এটা তো গীতার মধ্যে আছে সারমর্ম জীব কর্ম কর ফলের আশা করো না আচ্ছা আগে একটু হালকা জগতে যাই আমারে ক্ষমা করবেন আবার খারাপ ভাবে নিয়েন না কেউ তাই হালকা জগতে কি কোনো একটা ছেলে যদি বিয়ের আগেই জানতে পারে যে যারে আমি বিয়ে করব মেয়েটার জীবনে বাচ্চা হবে না তাহলে বিয়ে করবে বিয়ের আগেই যদি জানে যে আর বাচ্চা হবে না তাহলে মনে হয় বিয়ে করবে না কেন গীতায় তো কইছে ফলের আশা করো না কর্ম করো বাচ্চার আশা বাদ দাও তুমি বিয়ে করো এটা হবে কি মনে হয় মেনে নেবে না আচ্ছা এইটা বাদ দিলাম এবার আরেক জায়গায় যাই গীতায় আছে ফলের আশা করো না কর্ম করো তাহলে এই যে গ্রামে গ্রামে কেপিএস যারা মাটি পরীক্ষা করে ঔষধ দেয় গুণগান বিবেচনা করে উপদেশ দেয় তারা কোন একটা চাষি আমরা চাষ করতে খুব ভালোবাসি কোন একটা চাষি যদি মনে করে 2 বিঘা আমি বেগুনের আবাদ করব বেগুন আবাদ করার আগে কথাটা মনে জাগে আবাদ করেই নাই আগেই কয় কেপিএস এর কাছে যাই কেপিএস এর কাছে গেল কয় 2 বিঘা বেগুনের আবাদ করতে চাই কেমন করে ফসল হবে ভালো কেপিএস কয় দাদা আমার কথা নিবেন আজকে বাড়িতে চলে যাবেন ওই 2 বিঘা জমির 20 জায়গা থেকে এখান থেকে 1 মুঠ ওখান থেকে 1 মুঠ এরকম করে 20 জায়গা থেকে মাটি নিয়ে আমার কাছে আসবেন মাটি পরীক্ষা করে কেপিএস কয় এইটার মধ্যে বেগুন আবাদ করা সম্ভব হয় আমার কথা নিবেন এত বস্তা ইউরিয়া এত বস্তা এসপি এত বস্তা
আর অনেকের নাম আছে ডিআইপি, তারপরে কেশর সার, তারপর গোবর 10 ট্রাক এগুলা দেবেন, তারপরে ভালো বিছন নেবেন, আবার ঔষধ দেবেন, সময় সময় সেচ দেবেন, তারপরে ভালো ফসল পাবেন। আচ্ছা, আবাদটা করার আগেই যুক্তি নিছে না পরে গেছে? আবাদ করেই নাই, আগে গিয়ে যুক্তি নিল ভালো ফসল কি করে পাই, তাহলে গীতার কথা মানলাম কই? গীতায় কইটা কইয়ে দিছে আগে খবর নাও কি করে ভালো হবে। গীতায় বলছে ফলের আশা করো না কর্ম করো না, ফলের আশা না কইরা তা আবাদই করব না। ফলের আশা না করে কোন চাষি কোন ব্যাককেলে আবাদ করবে, যে এটা হবে কি না যদি আগেই জানি যে এটা হবে না না, তাহলে ওটা আবাদ করা সম্ভব না। এই জন্য গীতার কথা কেউ মানে না, ওইটা গীতা মানা সম্ভব না। এই জন্য গীতারে মানি, গীতারে প্রণাম করি, গীতার কথা চেষ্টা করি, যেটা ভালো ওইটা যদি মানতে পারি। গীতা যেটা কঠিন কথা কয় ওইটা মানা সম্ভব নয়। গীতা ত্যাগ করো, গীতার কথা অনুসারে বাবা মাকে শ্রদ্ধা করো, গীতার কথা অনুসারে ভগবানের প্রতি ভক্তি রাখো, গীতার কথা অনুসারে ভগবানকে প্রাণ ভরে ডাকো, গীতার কথা অনুসারে ভক্তের মাঝে দান করো, গীতার কথা অনুসারে ভক্তের চরণধুলি গ্রহণ করো, দেশের সবাই যেন বাঁচতে পারে সবার সঙ্গে কাজ করো, এগুলো মানি। কিন্তু ফলের আশা না কইরা, হ্যাঁ ওই জায়গায় মানি না, ওটা কেউ মানে না। একজনে হাত তুলে কইবো না যে আমি ফলের আশা না কইরা আবাদ করছি। এখন দেশে আরো যে বিজ্ঞানের যোগ আইছে, কত সুযোগ, এত মন গ্যারান্টি। কেপিএস আগেই কয় এইভাবে আবাদ করলে এত মন এত কুইন্টাল গ্যারান্টি, আগে ফলের খবর জানি তারপরে বিছন আনি। তাহলে গীতা কোন জায়গায় মানি? এই জন্য গীতা মানা সম্ভব না, আমার কথা ধরো। এই জন্য ভাগবত শ্রবণ করো, ভাগবতের মধ্যে ভক্তের কাহিনী, দেশের কাহিনী, মায়ের কাহিনী, বাবার কাহিনী, অর্থাৎ ভক্তিযুক্ত মনে যদি ভাগবত শ্রবণ করে, স্থান কাল পাত্র অনুসারে ভাগবতের মধ্যে লিপিবদ্ধ আছে। স্থান কাল পাত্র, তুমি যেমন কর্ম করবে তেমন। যেমন আমরা এখানকার মানুষ যারা, মালদা জেলার মানুষ যারা, কোনো বাড়িতে, আমি কালকেই তো এখানে গেলাম, যখন সেবা নিলাম, তাহলে আমাদের মাস্টারদা এই শীতের মধ্যে পায়ের জুতা খুলে তারপর আমাকে করে দিল সেবার আয়োজন। এটা এখানকার ভক্তের লক্ষণ। এখানে যদি জুতা পায়ে দিয়ে প্রসাদ পরিবেশন করে, মানুষে ভালো বলবে? তারে বলবে এটা পাষণ্ড, ভিতরে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, জ্ঞান নাই, কাণ্ড নাই, কোনোটাই নাই। কিন্তু এখান থেকে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যেই দার্জিলিংয়ে যাবেন, হ্যাঁ জুতা পায়ে দিয়েই খাবেন, জুতা পায়ে দিয়েই দেবে, জুতা খুইলো দিতে গেলে তার ভক্তি সুইটা যাবে। ওইখানে এই ভক্তি দেখাইলে আপনি প্রাণে বাঁচতে পারবেন না, কিন্তু ওইখানকার ভক্তি এবার এইখানে টাই না নিয়ে আসেন না, এটা আবার ঠিক না। মানে এক বৌমা আর শাশুড়ি ওই যে কীর্তন শুনতে গেছে, এক মাস ধরে কীর্তন হয়, ভাগবত আসর হয়, বৌমা প্রতিদিন কয় ও মা আমি কিন্তু একদিন যাব, কয় না তোমার যে দরকার নাই, বাড়িতেই থাকো আমি যাই। এখন বৌমা আমার শাশুড়িকে খুব আদর করে, যত্ন করে, সেবা করে। শেষ দিন বলতেছে মা এক মাস ধরে যাই নাই, আজকে মনে আছে ভাবো আজকে কিন্তু যাব। এখন বৌমার কথা শুনে শাশুড়ি মনে মনে কয় একদিন যদি না নেই তো তো চলে না, বৌমা তো আমার কম ভালোবাসে না। ঠিক আছে, নিয়ে গেল। শাশুড়ি বৌমা পাশাপাশি বসলো। এবার ভাগবত কর্তা যিনি, উনি ভাগবত পাঠ করে, প্রতি ঘটে আছে কৃষ্ণ, কোন ঘট নয় খালি, কোন ঘটে বিকশিত, কোন ঘটে কলি, আত্মা রূপে সত্তা আমার দয়াল ভগবান, ভগবান প্রতি মানুষের দেহেই হৃদমা ঝারে আছে অধিষ্ঠান, প্রত্যেকের মধ্যেই আমার দয়াল বিরাজ করে, কারো ছবিতে বড় কারো ছোট, এই তো বিশ্ব চরাচরে আমার ভগবান সর্বশক্তিমান, তিনি সকলের বড় হতে পারে, তিনি আবার ক্ষুদ্র সে ক্ষুদ্র হতে পারে, কিন্তু ভগবান ছাড়া কোনো ব্যক্তি নাই, প্রত্যেকের ভিতরে আমার ভগবানের ঠাই,
এই কথা বলতে বলতে সেদিনকার আসর শেষ হলো, সবাই রাধা গোবিন্দের ধ্বনি দিয়ে বাড়ি পৌঁছালো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। ভাগবত পাঠ শেষ হলো, সকলে প্রসাদ নিয়ে বাড়ি বাড়ি চলে গেল। পরের দিন ওই যে শাশুড়ি আর বৌমা যেই বাড়িতে ছিল, ওই বাড়িতে মায়েরা ধান সিদ্ধ করে ওই যে উঠানের মধ্যে নাড়ে সাড়ে, এবার শাশুড়ি পাড়া বেড়াইতে গেছে আর বৌমা ছোট্ট একটা বাচ্চা কোলে রয়, বাচ্চা একটু গন্ডগোল করে, ওই বাচ্চা নিয়া মানে বাচ্চাকে থামানোর চেষ্টা করে, শৈল গিয়া ঘরে। এমন সময় যে ঠাকুরের নামে কতগুলো গরু ছাইরা দেয় না, সার গরু, বড় একটা গরু এসে ওই ধানের মধ্যে মুখ দিছে। ধানের মধ্যে মুখ দিয়ে যখন ধান খায়, হঠাৎ করে বৌমা চেতন পায়, লাঠি নিয়ে এলো মারবে। হঠাৎ করে মনে পড়ে গেল কালকানে গিয়েছিলাম হরিবাসরে, সকলের ভিতরে আছে ভগবান, এই যে আত্মারূপী আমার ভগবান, আত্মারূপী হচ্ছে প্রাণ, ভগবান সকলের ভিতরে বিরাজ করে, কখনো বড় কখনো ছোট। এই কথা যখন মনে পড়ে গেল, ওই হাতের লাঠি ফেলে দিয়ে বৌমা গলায় কাপড় নিল। বাবা তোমার মধ্যেও তো ভগবান, তাহলে তুমি সেই ভগবান, আবাদ করেছে আমার স্বামী কষ্ট করে এই ধান, কিছু খাও, সব নষ্ট করো না, একটু খেয়ে তারপর চলে যাও। এবার দেখেন অন্তরের ভাষা ভগবানও বুঝল, অল্প একটু খেয়ে যখন সে রওনা হলো, এমন সময় এলো শাশুড়ি, ও বৌমা তুমি কি নাই বাড়ি, ধান খাইয়া শেষ করলো। শাশুড়ি একবার লাঠি নিয়া মানে উল্টা পাল্টা কয়েকটা ওই সার গরুরে বসাইল, আসার পরে গরু চলে গেল। শাশুড়ি একবারে কয়েকটা লাঠি দিয়া, বৌমা একটু জল দেও, বৈশা পড়ছে। বৌমা আচ্ছা কালকে যে ভাগবত আসরে গেলাম, সেখানে যে শুনলাম প্রতি ঘটে আছে কৃষ্ণ, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি, তাহলে এই সারের ভিতরেও আছে ভগবান, আপনি কেন লাঠি দিয়ে বাইরে তারে তাড়ান? ও বৌমা আমি সারা বছর ভাগবত শুনতে যাই, ওই সাতার কথা তো কোনোদিন বাড়িতে নিয়ে আসি নাই। ওই ভাগবত আসরে যাওয়ার আগে একটা ছোট্ট নদী পড়ে এক হাঁটু জল, ওই নদী পার হয়ে যাই, যা শুনি নদীর ওপারেই রাখি, এপার আনার ইচ্ছা নাই। হ্যাঁ তুমি একদিন এই ভাগবত শুইনা, ওই কথা নিয়ে আইসো বাড়ি। আচ্ছা বৌমা কি বুঝলো, বুঝলো কি শাশুড়ি? এটার নাম হচ্ছে স্থান কাল পাত্র ধর্ম, একটু ভালো করে কর্ম করো। এই জন্য করি মানা, দার্জিলিং এ গিয়ে ওইখানকার ধর্ম পালন করবেন, ওইটা আবার এইখানেই না কেউ কইেন না যে না ওইখানে জুতা পায়ে দিয়ে দিছে, আমরা জুতা পায়ে দিয়ে দিব, এটা কিন্তু এখানে চলবে না। এর নাম স্থান কাল পাত্র। স্থানের ধর্ম আলাদা, সময়ের ধর্ম আলাদা। একটা বুড়ো মানুষ হাতে লাঠি নিয়ে চললে পরে শোভা পায়। আচ্ছা বিভূতি যদি এখন লাঠি একটা হাতে নিয়ে যায়, তাহলে অনেকে ভাববে কার সাথে মারামারি লাগছে, এটা মানায় না। স্থান কাল পাত্র, পাত্র বিশেষে তার গাত্র যেরকম হয় ওইভাবে তার পোশাক পরিচ্ছদ রাখতে হয়। এই জন্য সুখদেব রাজা, আজকে সুখদেব গোস্বামী আর পরীক্ষিত রাজা দুজনের মধ্যে আলোচনা। তুমি ওই গীতা ভালো, কিন্তু ভাগবত ছাড়া তুমি গীতার ভিতরে এই সাত দিনের মধ্যে আর ঢুকতে পারবে না। ভাগবত এমনই বস্তু রয় যেটা গীতাকে মন্থন করে শুধু নয়, 14 শাস্ত্র 18 পুরাণ, যত বেদ বেদাঙ্গ উপনিষদ, যত সনাতন ধর্মের বিধান, সকলকে মন্থন করে ব্যাসদেব মুনি তৈরি করেছে এই ভাগবতখানা। এই জন্য ভাগবত যোগ উপযোগী ভাবে একে মানুষের ধর্ম পালন করে, এই যোগ উপযোগী ছাড়া তুমি চলতে পারবে না। তোমার যা জিজ্ঞাসা ছিল আশা করি উত্তর হলো, এই জন্য আমার কথা ধরো, তুমি ভাগবত শ্রবণ করো। আচ্ছা গীতা, গীতা 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 করে তুমি যতই চেষ্টা করো বাঁচার উপায় নাই, এই জন্য ভাগবত স্মরণ করো, বৈষ্ণবের নাম গুণগান গাও, গাইতে গাইতে তুমি ভগবানের চরণে মন প্রাণ সঁপে দাও, যদি তুমি মরে গেলেও মুক্তি মুখ্য পাও। হরি বল হরি বল। এবার
তাহলে এই পর্যন্ত আমার আসর রেখে দিতে চাই ধার্মিক রাজা পরীক্ষিতকে কিছু জিজ্ঞাসা করতে চাই রে আচ্ছা ধার্মিক রাজা একবার যে মরে গেছে মরণের তার আবার কি ভয় আছে একবার যে মরে গেছে মরণের তার আবার কি ভয় আছে আমি যেটা পেয়েছি শাস্ত্র তত্ত্বে ইশারা তুমি তো জন্ম নেওয়ার আগেই মরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই তো তুমি মরা তাহলে এতদিন বেঁচে ছিলে যার করুণায় যার দয়ায় এই দেহটা সঁপে দাও তুমি তার পায় তাহলে জিজ্ঞাসা রইল মায়ের পেটে থাকতেই নাকি তোমার একবার মরণ হইল তাহলে মায়ের পেটে থাকতে কেমন করে হইল মরণ কে তোমারে বাঁচাইল জীবন ওই একটা প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্ন আমার মনে হলো আচ্ছা তুমি শিকার করতে গেলে হরিণ শিকার করতে গিয়া মরা সাপ কেন দিলে তুমি ওই মুনির গলায় পেঁচাইয়া আচ্ছা মনে করেন আমি বসে রইলাম রাস্তার ধারে আমাকে যদি কেউ আইসা জিজ্ঞাসা করে দাদা এখন যে গান গাইতেছে বিভূতি সন্ন্যাসী এরপরে কে গান গাবে আমাকে জিজ্ঞাসা করলো আমি কিছুই বললাম না সে একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করলো দাদা এরপর কোন শিল্পী উঠবে বললাম না এরপর কোন শিল্পী তিনবার জিজ্ঞাসা করার পরে আচ্ছা আমি যদি না বলি আমার কি থাপ্পড় মারতে পারবে বলবি না কেন তো থাপড়াইয়া ঠিক করে ভালাম কিংবা কয়েকটা লাগাই দিল এটা কি ঠিক আছে ঠিক হবে তাহলে মুনি ঠাকুর বসে আছে ধ্যানে তাকে তুমি এটা সেটা জিজ্ঞাসা করো সে তো মৌন ব্রতে আছে তাহলে মৌন ব্রতে থাকে যতক্ষণ কথা বলা যায় না ততক্ষণ এমন কি ওই জায়গা থেকে ওঠাও যায় না মলমূত্র পর্যন্ত ত্যাগ করা যায় না ওঠা সম্ভব না অন্য চিন্তা করা যাবে না যতক্ষণ মৌন ব্রতে রবে ততক্ষণ ওই জায়গাটা ছেড়ে তার ওঠা সম্ভব না হবে তাহলে মৌন ব্রতে মুনি ঠাকুর ছিল তোমার কথার না হয় উত্তর না দিল তার জন্য মরা সাপ ওইটা তার গলায় পেঁচাইয়া দিলে কেন এবার আমি আসল তত্ত্ব মরণের সময় তোমার কাছে জানতে চাই কারণ এখন তুমি বলতে পারবা আগে তোমার এটা বলার ক্ষমতা নাই কেন কোন দুর্বুদ্ধি তোমার ভিতরে কে ঢুকিয়ে দিল যার জন্য মরা সাপ মুনির সাপে মুনির গলায় তুমি পেঁচাইয়ে দিলে মরা সাপটা কে ছিল কে তোমাকে এটা দেওয়ার জন্য যুক্তিটা দিল দেওয়াতে কি হইল আরো একটু যদি থাকে জানা সুন্দর করে করবে আলোচনা এইখানে তুমি মরণকে বরণ করে নেওয়ার আগে একটু মনের কথা শুনে যাও কি আচ্ছা অভিশাপটা দিল কি সাত দিনের মধ্যে তক্ষকে তোকে দংশন করবে তাহলে অন্যায় করলো পরীক্ষিত রাজা আর তক্ষকটাকে তক্ষক তো অন্যজন এটা বলল কে শৃঙ্গী মুনি সৌমিক মুনির ছেলে আচ্ছা সৌমিক মুনির ছেলে এই তক্ষকের কথা বলল কে নিজে নিজে কেন গিয়ে প্রতিবাদ করলো না আমার বাবার গলায় সাপ পেঁচাই দিল তাহলে আমার ক্ষমতা আছে আমি গিয়ে রাজাকে প্রতিবাদ করব শাস্তি দেব কিন্তু আমার সঙ্গে রাজার কোনো দেখা নাই শোনা নাই আর আমি কইয়া দিলাম তক্ষকে তোকে দংশন করবে সাত দিনের মধ্যে তক্ষকটা কে কেন তক্ষকের এত ঠেকা পড়ল ওই শৃঙ্গী মুনির অভিশাপের জন্য গিয়া রাজাকে মারবে এই তক্ষকটা কে তক্ষকের সঙ্গে কার দেখা হয়েছিল তক্ষকের আকার কিরকম প্রকৃতি কিরকম তক্ষর কি সাপ না মানুষ না কোনো জন্তু না জানোয়ার তোমার কাছে জানার জন্য জিজ্ঞাসা রইল আমার মরণের আগে একটু কইয়াই মরো মইরা তো যাবাই
তাহলে এখন আর তোমার বাঁচায় রেখে লাভ নাই, মরাই যখন হবে মরণের আগে একটু সত্যি কথা প্রকাশ করে যাও। কেন ওই তক্ষক কেন তোমাকে মরণের কথা বলবে, আর তক্ষক কেন মারবে, সিংহি কেন মরণের কথা বলবে, কেন অভিশাপ দিল, এটাই তোমার কাছে জিজ্ঞাসা রলো। প্রশ্ন মোটামুটি তিনখানা, তোমার কি দুর্বুদ্ধি এলো যার জন্য মরা সাপ পেঁচায় দেওয়া হলো, আর তুমি মায়ের গর্ভে থাকাকালীন একবার মরেছিলে, কে বাঁচালো আসরে যাবে বলে, আর তক্ষক কেন তোমায় মারবে, তক্ষকের সঙ্গে তোমার সম্পর্কটা কি? এই পর্যন্ত আমি ছেড়ে দিতে চাই, আর আমার বেশি কথা বলার ইচ্ছা নাই। এইবার পরীক্ষিত রাজা আসরে আসিয়া কোন কথা কিভাবে যায় প্রকাশ করিয়া, আপনারা ধৈর্য ধরে করিবেন শ্রবণ। এই পর্যন্ত আমার বক্তব্য রাখলাম বারণ, আসরে আছেন যত জ্ঞানী গুণী জন, সকলে চরণে আমি লইলাম শরণ। আমি অতি মুরুমতি কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করবো আলোচনা, তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর, বড় লজ্জার বিষয়, লেখাপড়া একদম আমার কিছুই জানা নাই। আপনাদের আশীর্বাদে আসরে দাঁড়াই, বাউল গুরু কল্পতরু গোসাই রামচরণ, কুচবিহারে বসত বাড়ি বড় মহাজন, কবিগুরু ছিলেন আমার নিমাই সরকার, 25 বছর আগে তিনি ভবনদী হয়ে গেছেন পার। এই পর্যন্ত করলাম কান্ত রাধা কান্তেশ্বরী, রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলেন হরি হরি। জয় গুরু জয়, জয় গুরু জয়। তাহলে আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে সুখদেব গোস্বামী মহাশয় সুন্দরভাবে তার জবাব দিল। আমার কাছে জিজ্ঞাসা রেখেছে, আমি যদি উত্তর না দেই তাহলে কিন্তু কিছু করার নাই। কেন করার নাই? আজকের বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী, আর শ্রোতা হচ্ছে রাজা পরীক্ষিত। আমি জিজ্ঞাসা করব, তিনি উত্তরটা দেবেন, এটাই তো বাবা। তাহলে আমি যদি উত্তর না দিই তাহলে ওনারা আমাকে আর কিছু করার নাই। তবু যখন বলেছে কিঞ্চিত বলার চেষ্টা রাখব। তে গীতার কর্মযোগের সন্ধান ধরে কিছু আলোচনা রাখলেন এই সবার ভিতরে, যে গীতায় লেখা আছে কর্ম করো ফলের আশা করো না। কিন্তু আমি একটু বলতে চাই, এটাও সত্য সব যুক্তি কিন্তু সব জায়গায় খাটে না। শাস্ত্রী কি বললেন, এই বিশ্ব জগতে বিশ্ব পিতার, বিশ্বটাই কারবার, এই মানুষ হচ্ছে মূলধন, তার কর্মটাই কারবার। কি বাবা, মানুষ হচ্ছে ঈশ্বরের মূল সম্পদ, মূলধন, কিন্তু কর্মটা, কর্মটাই হচ্ছে তার কারবার। একজন চাষি জমির আইলে দাঁড়িয়ে মা বসুমতির কাছে বলছে, মা তুই এত কৃপণ কেন? মা বসুমতী বললেন, আমি কৃপণতার কি করলাম? বলে, তুই কৃপণ না? আমি যদি মাথার ঘাম পায়ে না ফেলি, আমি যদি পরিশ্রম না করি, তাহলে তুই তো আমার ঘরে এক দানাও সর্ষে দিস না, ফসল দিস না। তুই তো পারিস মা আমার গোলা ভর্তি ধান দিতে, সর্ষে দিতে, গম দিতে। মা বসুমতী হেসে দিয়েছে, হেসে দিয়ে বলছে, ওরে চাষি তুই ঠিকই বলেছিস, আমি তোকে সব দিতে পারি, তোকে দিতে পারি, তোর গোলা ভর্তি ধান আমি দিতে পারি, গোলা ভর্তি সর্ষে দিতে পারি, গম দিতে পারি, সমস্ত ফসল তোকে আমি পরিপূর্ণ করে দিতে পারি, কিন্তু দেই না কেন জানিস? এই কারণে দেই না, আমি যদি তোকে সব দিয়ে দেই তাহলে তোর কর্মের বিচারটা কি হবে, তোর কর্মফলের বিচার কি হবে? তাকিয়ে দেখ তো, ঈশ্বর তোকে কি দেয়নি, হাত দিয়েছে, পা দিয়েছে,
চোখ দিয়েছে, মুখ দিয়েছে, কান দিয়েছে, দশ ইন্দ্রিয় দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চৈতন্য দিয়েছে, চেতনা দিয়েছে। তোকে ঈশ্বর এই জগতে পরিপূর্ণ করে পাঠিয়েছে, এত বস্তু তোকে যে ঈশ্বর দিয়েছে এগুলোকে কাজে লাগা, এগুলোকে কাজে লাগা, তবেই তো কর্মফলটা পাবি। আর এগুলোকে যদি কাজে না লাগিয়ে পেতে চাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে ধার। তাহলে মানুষ মূলধন, কিন্তু কর্মটাকেই শ্রেষ্ঠ স্থান দিয়েছেন, কর্মটাই হচ্ছে কারবার। কর্ম না করে কোনো কিছু পাওয়া যায় না, কর্ম করলে ঠিক তার ফল পাওয়া যায়। ছেড়ে দিলাম এই জায়গা। আচ্ছা বলুন দেখি, গীতা মন্থন করে হয়েছে ভাগবত, মেনে নিলাম বাবা, ভালো লাগলো, গীতাকে মন্থন করে হয়েছে ভাগবত। ভাগবতের ১২টা অধ্যায় কেন? না, ভাগবতের মধ্যে নাকি আছে রস, যে রস গীতার মধ্যে নাই সেই রস আছে ভাগবতের মধ্যে, তো ভাগবত রস। তো গীতা মন্থন করে যদি ভাগবত সৃষ্টি হয়, এখানে তোমার কাছে আমার জানার আছে বিষয়। তো এই ভিতরের পাতায় যখন আমরা লেখা দেখি শ্রীমৎ ভাগবত গীতা, তো গীতার নামটা কেন পরে দিল আর ভাগবতের নামটা কেন উপরে উঠলো বাবা? গীতা মন্থন করেই তো ভাগবত, তাহলে গীতার নামটা আগে রাখা দরকার ছিল, গীতা শ্রীমৎ ভাগবত। তাহলে যেখান থেকে সম্পদ আনা তাকেই উপরে রাখব না তাকে নিচে ফেলে দেব? তোমার কাছে জিজ্ঞাসা রইল, তাহলে কেন শ্রীমৎ ভাগবত গীতা লেখা হয়? গীতা মন্থন করে যদি ভাগবত হয়, তাহলে গীতার নামটা কেন উপরে হলো না? বলতে তুমি বাকি কিন্তু রাখবে না, ছেড়ে দেই এই জায়গা। আচ্ছা, গীতা হচ্ছে জ্ঞান মিশ্রিত ভক্তি, জ্ঞান মিশ্রিত ভক্তির কথা গীতায় ভগবান দিয়ে গেছে বক্তৃতা। জ্ঞান মিশ্রিত কেন? আমরা যে কোনো কর্ম করতে যাই না কেন, যাহাই কর্ম করতে যাই, যদি আমার জ্ঞান না থাকে, তাহলে আমার সেই কর্মটা সম্পূর্ণ হবে না, হবে না, হবে না। আমার গুরুদেব বাড়িতে এসেছে, আমাকে ভক্তি করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে চরণ জল করতে হবে, এই জ্ঞানটা যদি আমার না থাকে, তাহলে আমার কর্মটা হলো না। অত কথা বলবো না, যে কোনো কর্মের মধ্যে যাই, যাহা কিছু করতে যাই, তাহার মধ্যে জ্ঞানকে শ্রেষ্ঠত্ব পাই। জ্ঞান না থাকলে কোনো কর্ম সফল হয় না। তাই অর্জুনকে বলেছিলেন কৃষ্ণ, অর্জুন এই জগতে আমার ৬৪ প্রকারের ভক্ত, তার মধ্যে ৪ প্রকার ভক্তকে আমি শ্রেষ্ঠ আসন দিয়েছি। একজন প্রথমেই রাখলেন জ্ঞানী, দ্বিতীয় রাখলেন কি জিজ্ঞাসু, তৃতীয় রাখলেন কি তত্ত্বন্যাসী, চতুর্থ রাখলেন কি সেবা পরায়ণ। তাহলে যে জ্ঞানী তাকে ভগবান শ্রেষ্ঠ আসন দিয়েছেন। তবে বাবা এটাও মীমাংসা করে গেছেন, কোন জ্ঞানী? সব জ্ঞানকেই কিন্তু ভগবান শ্রেষ্ঠ আসন দেয় নাই, সেই জ্ঞানকেই শ্রেষ্ঠ আসন দিলেন যে জ্ঞানের মধ্যে গরিমা নাই, যে জ্ঞানের মধ্যে অহংকার নাই। অহংকার শূন্য জ্ঞান, গরিমা শূন্য জ্ঞান, সেই জ্ঞানকে ভগবান কৃষ্ণ শ্রেষ্ঠত্ব আসন দিয়ে যান। উদাহরণ, এই যে ধূপকাঠি জ্বালানো হয়েছে, মায়েরা বাড়িতে লাগায়, লাগাও না মা?
লাগাও, সন্ধ্যা প্রদীপ দেখাও ঠাকুরের সম্মুখে। আচ্ছা, ধূপকাঠি জ্বালালাম, ধূপকাঠির আগুনটা যখন জ্বলে, জ্বলন্ত আগুন থাকে ধূপকাঠির সঙ্গে, আচ্ছা ধূপকাঠির কোনো গন্ধ পাওয়া যায়? মা, সুগন্ধি পাওয়া যায় কি? পাওয়া যায় না। কেন? ওই ধূপকাঠির মধ্যে জ্বলন্ত আগুনটা রয়েছে, ধোঁয়া বের হচ্ছে না, আগুন জ্বলছে, তাই ওর সুগন্ধি আমরা কেউ আস্বাদন করতে পারি না। এবার কি করি, ওই ধূপকাঠির জ্বলন্ত আগুন যখন আমরা নিভিয়ে দেই, তখন জ্বলন্ত আগুনটা থাকে না, তখন ধূপকাঠি থেকে ধোঁয়া বের হতে শুরু করে, আর সেই ধোঁয়ার থেকে সেই ধূপকাঠির সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন আমরা সেই সুগন্ধি আস্বাদন করতে পারি। তাহলে কি বলবেন, ওই ধূপকাঠির মধ্যে আগুন নাই? আগুন আছে, আগুন ছাড়া ধূপকাঠি নাই, আগুন আছে। তাহলে কি নাই? না, আগুনের যে গরিমা, সেই আগুনের গরিমা শক্তি নাই। তদ্রূপ আমাদের জ্ঞান থাকবে, জ্ঞান ছাড়া কোনো কর্ম সফল হবে না। জ্ঞান থাকবে, যদি জ্ঞানের গরিমা না থাকে, তাহলে সেই জ্ঞানকে ভগবান শ্রেষ্ঠ আসন দিয়েছেন। যদি জ্ঞানের গরিমা থাকে ওই জ্বলন্ত আগুনের মতো, তাহলে সেই জ্ঞানকে ভগবান শ্রেষ্ঠ আসন দেয় নাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আর হচ্ছে জিজ্ঞাসু, অনেকেই আছে সাধুগুরু বৈষ্ণব দেখলে পরে ডেকে জিজ্ঞাসা করে, বাবা দুটো হরি কথা শোনান না, দুটো কৃষ্ণ কথা শোনান, দুটো ভাগবত কথা শোনান। এ শোনার জন্য যারা জিজ্ঞাসা করে, তাদেরকেও ভগবান কৃষ্ণ বললেন আমি শ্রেষ্ঠ আসন দিয়েছি, এরা হচ্ছে আমার জিজ্ঞাসু ভক্ত, কৃষ্ণ কথা শোনার জন্য জিজ্ঞাসা করেছে, আমার কথা শোনার জন্য জিজ্ঞাসা করেছে। আর তত্ত্ব অন্বেষী যারা তত্ত্ব কথা অন্বেষণ করে বেড়ায়, কোথায় গেলে কার কাছে গেলে পরে আমি দুটো কৃষ্ণ কথা শ্রবণ করতে পারব, দুটো হরি কথা শ্রবণ করতে পারব, কোথায় গেলে কার কাছে গেলে পরে আমার এই জীবাত্মার মুক্তির সন্ধান আমি খুঁজে পাব। এ যারা অন্বেষণ করে বেড়ায়, খুঁজে বেড়ায়, ভগবান কৃষ্ণ বলেন অর্জুন আমি তাকেও শ্রেষ্ঠ আসন দিয়েছি। সেবা পরায়ণ যাদের মনের মধ্যে সব সময় বাসনা, আমি যদি একজন বৈষ্ণব সেবা দিতে পারতাম, আমি যদি একজন সাধু সেবা দিতে পারতাম, এই সেবা দিয়ার যার মনের মধ্যে বাসনা, অর্জুন আমি তাকেও শ্রেষ্ঠ আসন দিয়েছি। তাহলে এখানে দেখা যায় গীতা জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান। আর ভাগবতে কি পাই? ভাগবতে পেলাম জ্ঞান শূন্য পেরে, জ্ঞান শূন্য ভক্তি। আচ্ছা, আমার কাছে বলেন দেখি, জ্ঞান না থাকলে পরে যদি জ্ঞান শূন্য হয়ে যায়, তার কোনো কর্ম সফল হয় নাকি, ভক্তি আসে নাকি? জ্ঞানই তো নাই, যার জ্ঞান নাই সে হচ্ছে পাগল, রাস্তাঘাটে চলবে, আবল তাবল বকবে, এঠো মেঠো কুড়িয়ে খাবে, কাগজ কুড়িয়ে খাবে, কখনো উলঙ্গ হয়ে থাকবে, কখনো কাপড় আছে, কখন কি ভাব সেই পাগলের, তার কিন্তু ঠিক নাই। যার জ্ঞান নাই সে হচ্ছে পাগল। হে সুখদেব গোস্বামী, তুমি করবে একটু বিশ্লেষণ, এই জ্ঞান শূন্য ভক্তির দ্বারা কেমন করে ঈশ্বর পাওয়া যায়, কেমন করে ঈশ্বর প্রেম হয়, কেমন করে ঈশ্বর দর্শন হয়, যদি জ্ঞান শূন্যই মানুষ হয়ে যায়। কি বাবা, সুন্দর কথা করেছে প্রকাশ, আমার মরার আগেই, একটা মানুষ যদি মরার আগেই মরে, তাহলে মরণের ভয় কি তার থাকে অন্তরে? আপনাদের আছে জানা, সংক্ষেপে বলবো, বিস্তারিত বলবো না।
অশ্বত্থামা ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছিলেন, কেন? যে পঞ্চপাণ্ডবের বংশই ধ্বংস করে দেবে, পঞ্চপাণ্ডবের কোনো প্রদীপ এই পৃথিবীতে রাখবে না। তখন এই রাজা পরীক্ষিত ছিলেন গর্ভে, কার গর্ভে? উত্তরার গর্ভে, গর্ভবতী অবস্থায়। তো পঞ্চপাণ্ডবকে যখন মারতে পারল না অশ্বত্থামা, জানতেন, তাহলে সেই দিকে গতি করে দিলেন ব্রহ্মশির অস্ত্রকে। ব্রহ্মশির অস্ত্রকে যখন গতি করে দিল, কৃষ্ণ ভগবান যিনি অন্তরে জানতে পারল, জানতে পেরে করে নাই দেরি, অমনি কৃষ্ণের সুদর্শন চক্র দ্বারা সেই উত্তরাকে আচ্ছাদন করে রেখেছিলেন তিনি, যেখানে গিয়ে ব্রহ্মশির অস্ত্র আর নিধন করতে পারে নাই। এটাকেই বললেন, তুমি তো মরার আগেই মরে গিয়েছিলে, তোমাকে বাঁচালো কে? আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ ভগবান যে, সেই আমাকে বাঁচিয়েছিলেন। তবে কিন্তু আমার মায়ের পেটে আঘাত লেগেছিল, যন্ত্রণায় ছটফট করছে, ওই ব্রহ্মশির অস্ত্রের একটু আঘাত তবুও লেগেছিল। তখন কৃষ্ণ কি করলেন, আমার মায়ের পেটে যখন তার কোমল হস্ত দিয়ে যখন হাত দিল, আমার প্রাণ গোবিন্দের হস্তের স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে আমার মায়ের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। এই তোমার এক নাম্বার জিজ্ঞাসার উত্তর হইল। এই মতিভ্রম কেন রাজা পরীক্ষিতের? ধর্মরাজ যুধিষ্ঠি একদিন কলি রাজার সঙ্গে কথা বলছে, তে কলি রাজা বলল, হে ধর্মরাজ, তুমি তো সবাইকে উদ্ধার করে নিয়ে যাবে, তাহলে আমি কলি, আমার স্থানটা কোথায়? চারটি জায়গায় স্থান দিয়েছিলেন, সোনার মধ্যে তোমার স্থান, জুয়া খেলার মধ্যে তোমার স্থান, মদের মধ্যে স্থান, আর হচ্ছে পতিতালায় তোমার স্থান। এই চারটি জায়গায় তুমি থাকবে। কলিরাজ করে নাই দেরি, সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির মস্তকে ছিল রাজমুকুট, সোনার মুকুট, ওই মুকুটের মধ্যে আশ্রয় নিলেন তিনি। আশ্রয় যখন নিল, ধর্মরাজ যুধিষ্ঠির মতিভ্রম হয়ে গেল, ওই যে কলি প্রবেশ করেছে মুকুটের মধ্যে, সঙ্গে সঙ্গে ধর্মরাজ মাথার থেকে নামিয়ে মনে ভাবলেন, সর্বনাশ, এই মোটক তো মাথায় দেওয়া যাবে না। দ্রৌপদীকে ডাক দিয়ে বলেন, দ্রৌপদী, এই মোটকটা রেখে দাও, আটকিয়ে রাখো, কেউ কোনোদিন যেন এই মোটক মস্তকে ধারণ না করে। এবার রাজা পরীক্ষিত যখন রাজা হলেন, আগেকার পর্ব ছেড়ে দিলাম, মনে মনে চিন্তা করে, আমি রাজা, এই মুকুট তো আমারই, অন্যের তো না, যত্ন করে আমার পিতা রেখেছেন, তাই সেই মুকুটখানা সেই দিন রাজা পরীক্ষিত মস্তকে ধারণ করে হরিণ শিকারে গিয়েছিলেন। ওই যে কলি, কলিকে যে মাথায় ধারণ করেছে, তখন কলির যে কুবুদ্ধি, এই কুবুদ্ধি কিন্তু রাজা পরীক্ষিতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে বাবা। কলি ছিল, সেই কারণে রাজা পরীক্ষিতের মতিভ্রম হয়ে গেল। এইবার পাশে দেখতে পেল একটা সর্প, মৃত সর্প, ওটা অন্য কেউ ছিল না, ওটাও ছিল কলি। তোমারে খুলে বলি, তাহলে ইহার কারণ একমাত্র হচ্ছে কলি। সেই কারণে রাজা পরীক্ষিতের মতিভ্রম হয়েছিল, কথাটা এখানে সংক্ষেপে বলা হল। আপনাদের আছে জানা, অর্জুন খাণ্ডববন ধ্বংস করেছিল, আগুন ধরিয়ে দিয়েছিলেন, সেখানে হাজার হাজার তক্ষক মৃত্যুবরণ করেছিল। তখন সেই তক্ষক প্রতিজ্ঞা করেছিলেন, আমি যদি কোনোদিন কোনোভাবে সুযোগ পাই, তাহলে আমিও সেই দিন এই পাণ্ডু বংশ আমি ধ্বংস করব, যেভাবে আমার বংশ ধ্বংস হয়েছে।
সে তক্ষকের সঙ্গে শৃঙ্গী মনির বন্ধুত্ব হয়েছিল। তক্ষক মানে সাপ, বন্ধুত্ব হয়েছিল। বন্ধুর সঙ্গে এই আলোচ্য বিষয় রেখেছিলেন যে বন্ধু, আমি তো সুযোগ পাই না, কোনোদিন যদি সুযোগ পাই তাহলে আমার এই বংশ হত্যার প্রতিশোধ নিব সেই দিন। তাই সেই দিন বন্ধু হয়ে সেদিন নিজে ইচ্ছা করলে শৃঙ্গীমণি নিজের অভিশাপে ধ্বংস করে দিতে পারত রাজা পরীক্ষিতকে, কিন্তু বন্ধুর কথা স্মরণ করে তখন তক্ষকের কথা স্মরণ করেছিল। ছেড়ে দিলাম এই জায়গা, সংক্ষেপে কথা বলা হলো, আর বেশি মনে হয় সময় নাই, এবার একটা গান গাইতে চাই। আমার তো আয়ু আর বেশি দিন নাই বাবা, একজন মানুষ ঈশ্বরের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে কখন দেখবেন? যখন সচল দেহটা যেদিন অচল হয়ে যায় বাবা, যেদিন চোখের দৃষ্টি থাকে না, যখন কানে শোনার শক্তি থাকে না, যেদিন মুখে বলার শক্তি থাকে না, যেখানে হাতে কর্ম করার শক্তি থাকে না, যেদিন পায়ে চলার শক্তি থাকে না, এই সচল দেহ যখন অচল হয়ে যায় সেই দিন মনে পড়ে যায় আর বলে, হে দীনবন্ধুরে, তুমি ছাড়া আর আমার কেহ নাই। কিন্তু যতদিন এই সচল দেহ সচল থাকে ততদিন আমাদের আত্মসমর্পণ আসে না, আসে বাবা? এই আত্মসমর্পণ আসে না, কারণ দেহটা সচল আছে। তাই সেখানে দাঁড়িয়ে গান, গানটি কবি অনাদি সরকার লিখেছেন, তার গান গাওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে আছে বলে আমি মনে করি না। তাই পালা প্রসঙ্গে দাঁড়িয়ে আমার ওই গানখানাই এসেছে বাবা। ওরে আমার আয়ু বেলা এখন ডুবু হে ডুবু গো, এসে আমায় ঘিরে নিল কালে সন্ধ্যায়, আমি আমি কারে নৌকায় উঠিব রে ভাবি, আমার দিন গেল গেল রে বেলা, হরে আমার আমার কালে গেল গেল রে খেলা, ও আমি এখন কারে নৌকায় উঠিব রে ভাবি। গেল গেল রে বেলা, ওরে আমার কা
কালে গেল গেল রে খেলা, ও আমি কারে নহু কায়ু ঠিবরে ভাবিতা, ও আমি কারে নহু কর্ম যদি ঠিক থাকে তাহলে কার নৌকায় উঠব সেই নৌকাটা কিন্তু ঠিক হয়ে থাকে। কেমন রাসমঞ্চ থেকে কৃষ্ণ হারিয়ে গেল, এবার সখীদেরকে নিয়ে রাধারানী কৃষ্ণ কোথায় গেছে খুঁজতে শুরু করলে, কিভাবে পদচিহ্ন দেখে রাধারানী দেখছেন একটা মানুষ এই পদ দিয়ে গেছে আবার ফিরে এসেছে, আসারও দাগ আছে, যাবারও দাগ আছে, আসারও দাগ আছে। রাধারানী বললেন যে সখীরে এই পথ দিয়ে আমার গোবিন্দ যায় নাই, এটা হচ্ছে জীবের পথ, আসা আর হচ্ছে যাওয়া, এটি জীবের পথ, জীব যায় আর আসে। যে দাগটা দেখতে পাচ্ছে শুধু যাওয়ার দাগ আছে, আসার কোনো দাগ নাই। রাধারানী বললেন সখীরে এই পথেই আমার গোবিন্দ গেছে, যাওয়া আসছে, যাওয়া আছে, আশা নাই। একজন মানুষ যদি বাড়িতে মারা যায় এই দেহ বৃন্দাবন থেকে কৃষ্ণ কোন পথে গেছে, পরমাত্মা কৃষ্ণ কোন পথে বেরিয়ে গেলেন সেটা কিভাবে আমরা অনুভব করি, এই যে আসা যাওয়া 21,600 বার যাচ্ছে আসছে, এই আসা যাওয়ার পথ দিয়ে কৃষ্ণ যায় না, বের হয়ে যায় না। কোনো মানুষকে দেখা যায় সব বন্ধ হয়ে আছে কিন্তু মুখটা হাঁ করে আছে, ওই পথ দিয়ে গেলেন। আবার কোনো মানুষকে দেখা যায় মুখ বন্ধ আছে, চোখ দিয়ে তাকিয়ে আছে, পরমাত্মাটা ওই চোখ দিয়ে বেরিয়েছে। আবার দেখা যায় কেউ প্রস্রাব করে দিয়েছে মরণের সময়, মনে ভাববেন পরমাত্মাটা ওই প্রস্রাবের দ্বার দিয়ে চলে গেছে, কেউ পায়খানা করে দেয়, তাহলে তখন ভাবতে হবে দেহের পরমাত্মা বেরিয়েছেন ওই পায়খানার গুহ্য দ্বার দিয়ে। আর যার মুখ বন্ধ, চোখ বন্ধ, পায়খানার দ্বারে পায়খানা নাই, প্রস্রাবের দ্বারেও প্রস্রাব নাই, তখন কিভাবে বুঝবেন পরমাত্মা কোন দিক দিয়ে বেরিয়ে গেল? এই পথ দিয়ে তো যেতে পারবেন, এটা জীবের পথ, এটা আসা আর যাওয়ার পথ। তাহলে কোন পথে কৃষ্ণ চলে গেলেন? আমাদের মানব দেহে আর একটা দ্বার আছে, খুলে বলি আপনাদের কাছে,
যেটা আমাদের ব্রহ্ম রুদ্র মস্ত। ছোট্ট যখন ছিলাম জায়গাটা নরম ছিল, মায়েরা সর্ষার তেল দিয়ে ন্যাকড়া ভিজিয়ে তুলো ভিজিয়ে এই জায়গাটায় দিয়ে রাখত, টিকটিক করে নড়ত। এটা হচ্ছে আর একটা দাঁত, এই দাঁতটা বন্ধ বন্ধ হয়ে গেছে, এখন শক্ত হয়ে গেছে। যদি কারো পরমাত্মা এই ব্রহ্মরুদ্র মস্তক দিয়ে বেরিয়ে যায়, কোনো দাঁত দিয়ে বের হয় নাই, তাহলে মনে ভাববে ওই ব্যক্তির পরমাত্মাটা এই ব্রহ্মরুদ্র মস্তক দিয়ে বেরিয়ে পরমের সঙ্গে লীন হয়ে গেছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। সে আর এই জগতে আসেও না, আর তার আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। পরমাত্মাকে যদি ব্রহ্মরুদ্র দ্বার দিয়ে বের করানো যায়, একমাত্র সাধনা ছাড়া, একমাত্র কর্ম ছাড়া ইহা সম্ভব নয়। কিন্তু সেই কর্ম তো আমার নাই, তাই আমি কোথায় যাব, কার নৌকায় উঠব? আমার গোবিন্দের নৌকায় উঠব, সেই ভরসা আমার নাই। তাই তো বললেন, আমার পিতামল মহারালা পথে, ভাই বন্ধু কেউ নাই আমার দরে, ওরে একায়া আমার যেতে যেতে হবে রে, ওরে দয়াল ও সেই অজানা গান পরে, ভাই বন্ধু কেউ নাই আমার দরে, একায়া আমার যেতে হবে রে, ওরে দয়া অজানা গান পারে। ওই আমি নির্ভিখারি নাই মো করি রে, ওই আমি দিন ভিখারি নাই মো করি রে, দয়াল আমার সহায় সম্বল আর কিছু না, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
কোথায় ছিলাম, কোথায় বা এসেছি, আমি ভাবি দিবা যাবি, এই অজানায় অচেনা অচেনা পথেরে ওরে দয়াল হারিয়ে গেছি আমি, কোথায় ছিলাম, কোথায় বা এসেছি, আমি ভাবি দিবা যাবি, এই অজানায় অচেনা অচেনা পথে রে ওরে দয়াল হারিয়ে গেছি আমি, আমার চলার পথে কি আছে থামি রে, মারে যাই আমি তার নৌকায় উঠিব রে ভাবিতাই, আমি তার নৌকায় উঠিব রে এই যে আমার মানব দেহের সপ্ততলা, এই সপ্ততলা ভেদ করে এটাই সাত সমুদ্র নদী, সে প্রাণ বন্ধু আর বাড়ি, ওখানে আমার দেশ ঘর বাড়ি, যেথা হতে আসে মানুষ সেথায় আবার চলে যায়, আমরা অমৃতের সন্তান, অমৃত থেকে এসেছি কর্মের দ্বারা, আবার যেন সেই অমৃতের সন্তান অমৃতের সঙ্গে মিলতে পারি, কি বাবা
এখানে আমার ঘর বাড়ি, এই সাত সমুদ্র পাড়ি দিতে হবে। তাছাড়া সে প্রাণবন্ধুর বাড়ি যাওয়া যাবে না। তাই বলেছেন, সাত সমুদ্র আরো তারো নদী, তারো পারে আছে আছে না কি রে, ওরে দয়াল আমার দেশ ঘর বাড়ি, সমুদ্র আরো তেরো নদী, আমার দিতে হবে রে পারি, তারো পারে আছে আছে না কি রে, আমার দেশ ঘর বাড়ি। আমি কেমন করে প্রেমানন্দে হরি বল হরি বল, অনাদি কাল
তোমরা শোনো সাধু সাধু মহাজন আমি সর্বহারা আমি কাঁদি ঝোলা লইয়া হরি বল হরি বল হরি বল হরি বল তোমরা শোনো সাধু সাধু মহাজন আমি সর্বহারা দেব হলিয়া ছাড়া নাই মো নাই মোর গতি রে ওই আমি কাঁদি ঝোলা লইয়া আমায় চরণ ধুলি তোমরা ভিক্ষা দাও গো এই সাধুর চরণ ধুলি আমায় ভিক্ষা দাও গো চরণ ধুলি ছাড়া আমার গতি নাই রে তোমরাই আমার চরণ ধুলি ভিক্ষা দাও গো
আমারে দেশে দরদি নাই রে চরণ ধুলি আমা তোমরা ভিক্ষা দাও গো চরণ ধুলি লয়ে আমি এখন যাত্রা করি চরণ ধুলি আমা ভিক্ষা দাও গো সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরে বল দেশের মানুষ ওই আমায় ভিক্ষা দিয়া দাও পাঠায়া রে ওরে আমি দেশের মানুষ আমি কারে নৌকায়ু ঠিবরে ভাবিতা ওই আমার আয়ু বেলা এখন ডুবু ডুবু গো কালে সন্ধ্যায় আমি কারে নৌকায়ু ঠিবরে ভাবিতা ওই আমার দিন গেল গেল রে বেলা আরে আমার কালে গেল খেলা
बड़ शुभ समय आज के जे मरमेर कथा प्रत्येक मानुषेर जीवने एक दिन ए समयटा आसबे परीक्षित के जे भागवत श्रवण करते बोलेछिलेन शुधु भागवतटाई उद्देश्य छिलो ना आर उद्देश्य छिलो कि ताके भक्त संग करानो हरि बोल हरि बोल साधु संग करानो अर्थात ए भक्त दर्शने भक्त परशे साधु दर्शने साधुर परशे पापिनां मुच्छते पाप परशेपि परशे न जादृशी लौह कांचन तादृशी महत् महत् समागमे पापिनां मुच्छते पाप ए भक्त संग करते करते जदि केउ एह जगत थेके चले जाय मनेर अजान्ते जदि पाप हये थाके সেই পাপি পাপি নাং মুচ্ছতে পাপ সর্ব পাপ হইতে তাই কি বলবো অঙ্গে মাখো মাখরে এই ভক্ত পদ ধুলা বলি যে ধুলা মেখেছিল যে ধুলা মেখেছিল ওই বৃন্দাবনের কালায় অঙ্গে অঙ্গে মাখো মাখরে ওরে ভক্ত পদ ধুলা অঙ্গে মাখো মাখরে ভক্ত পদ ধুলা তোমার কাছে যাহা যাহা হয়ে গেল জিজ্ঞাস তোমার কাছে যাহা যাখা রইল মোর জিজ্ঞাস ভালোভাবে ভক্ত মাঝে করিও প্রকাশ অঙ্গে মাখো মাখরে ভক্ত পদ ধুলা একে একে প্রকাশ করো ও পরীক্ষিত রাজা প্রথম প্রশ্নের জবাব দিব মনে পাবে মজা কিবা তোমার জিজ্ঞাস ছিল বল না খুলিয়া আমি এবার তত্ত্বের খনি দিতেছি ঢালিয়া গীতা মন্থন করে যদি ভাগবত তোমার হয় বাবা বা তবে কেন ভাগবতের নিচে গীতার নাম হয় এই কথাটা জিগাই তোমায় এই কথাটা জিগাই তোমায় ধর্ম সবাই দাঁড়াইয়া গো মাখো মাখরে ভক্ত পদ ধুলা অঙ্গে মাখো মাখরে ভক্ত পদ ধুলা এক কথায় দিব জবাব অভাব তো রাখব না গীতার নামে কেন নিচে তুমি কি বোঝো না যখন তোমাকে কেউ বলবে তোমার নাম কি তোমার ঠিকানাটা লিখে দাও তখন আগে কি লিখবে বিভূতিভূষণ সন্ন্যাসী পরে লিখবে তোমার বাবার নাম তাহলে নিচে কোনটা যেটা বড় যেটা মান্য সেইটা নিচে আগে তো তোমার নাম বাবার নামটা নিচে আবার সকল গ্রন্থকে একমাত্র গীতা ধারণ করে রেখেছে এই প্রমাণটা দিয়েছিল বিবেকানন্দ বিবেকানন্দ চিকাগো শহরে 36 জন ধর্মের প্রতিনিধিকে যখন পরাজিত করে গিয়ে দেখে লাইব্রেরিতে গীতা সকলের নিচে উপরে বাইবেল কোরআন ত্রিপিটক
36টা ধর্মের গ্রন্থ উপরে সকলের নিচে গীতা এবার ডাক দিয়ে কয় বিবেকানন্দ শোনো মনের কথা সকল ধর্মের পুস্তক উপরে সবার নিচে তোমার গীতা বিবেকানন্দ বলেছিল এটাই তো সঠিক বিদেশীরা কিন্তু হিংসা করে গীতাকে সবার নিচে ফেলেছে বিবেকানন্দ বলেছে এটাই তোমাদের সৎবুদ্ধি ভগবান যে জাগ্রত করে দিয়েছে বিশ্বের যত ভার সমস্ত গীতা ধারণ করতে পারে বলে গীতা সকলের তলে তাহলে আমি কি চাইবো না আমার বাবার নামটা আমার চেয়ে বেশি বড় হোক আমি কি আমার বাবাকে সম্মান দেব না তাহলে ভাগবত মন্থন করে মানে স্বামী স্ত্রীতে মন্থন করে সন্তানের জন্ম হয় তাহলে সন্তান কি বাবাকে সম্মান দিবে না তাহলে গীতাকে মন্থন করে ভাগবত রচনা হলো এই জন্য গীতা গ্রন্থটাকে নিচে রেখে দিল ওই যে ভাগবতের এত ভার সেটা গীতা সইতে পারে সত্যি সত্যি জবাব দিলাম তোমারে আসরে তারপরে কি মনে পড়ে আবার বলবো খোলা খালা গো ভক্ত পদ ধুলা কথা তোমার কাছে জিজ্ঞাসা রহিল কৃপা করে সুখদেব গোস্বামী খুলিয়া বলিও কি বা তোমার মনে আসা শনিবারে চাই জানা থাকলে জবাব দিব গোপনের ইচ্ছা নাই গীতার মধ্যে জ্ঞান মিশ্রিত ভক্তি দিলাম পরিচয় ভাগবতে কেন জ্ঞান শূন্য ভক্তি জানিব নিশ্চয় বা হ্যাঁ জ্ঞান মিশ্রিত ভক্তি আমি এখন জ্ঞান শূন্য ভক্তিতে কেমন করে হয় গো ভগবান দর্শন জ্ঞান শূন্য ভক্তি দিয়ে কেমন করে পায় ভক্ত যে আসন হরি বল হরি বল হরি বল মনোবাসনা করুন পূরণ মনোবাসনা কর পূরণ মিনতি জানাই গো আমাকে হরি বল করে ভক্ত পদ ধুলা অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা এবার তোমার কাছেই এর উত্তর আছে তুমি যে প্রশ্নটা করেছো এর উত্তর তোমার কাছে শুধু আমি বলে দিব আচ্ছা মনে করো উপকার আর প্রাণ দুইটা কোনটা আগে তুমি প্রাণটাই বাঁচাতে চাও না একটু উপকার চাও নিশ্চয়ই প্রাণ আমার যদি প্রাণই চলে যায় তাহলে উপকার দিয়ে কি হবে তাহলে প্রাণ আর উপকার এইবার মনে করো প্রাণ আর ধর্ম প্রাণ আর কর্ম প্রাণ আর ভক্তি এর মধ্যে কোনটা তোমার কাজে লাগবে যুক্তি প্রাণ তাহলে প্রাণটাকে রক্ষা করতে গেলে জ্ঞান শূন্য ভক্তি কেমন এক গৃহস্থের নারী আগের দিনে তখন তো এরকম বাথরুম পায়খানা ছিল না বাড়িতে এক গৃহস্থের নারী মলত্যাগ করতে গেল বাড়ির সঙ্গে একটা বদনা ভরে জল তাতে ছিল এইবার শৌচকর্ম করার পরে রইল অল্প জল শোনো এবার তাহার বিষয় বলে দেই সকল স্বামী স্বামী হচ্ছে দেবতা সতীর দেবতা পতি জীবনের সার কি দিয়ে পূজিব পতি চরণ তোমার তাহলে স্বামী হচ্ছে নারীর কাছে দেবতা কিন্তু স্বামী যখন খেতে বসলো ভাত ছেকিল গলে আবার মরণ কালে জল দাও স্ত্রীকে ডেকে বলে কিন্তু স্ত্রী মনে করে যদি বিচার করে যদি জ্ঞানের দ্বারা বিচার করে স্বামী তাকে কি আর এই বদনার জল যেটু গাছের দেওয়া যায় আচ্ছা এই বিচার করে যদি সে নদীতে জল আনতে যায় এতক্ষণে স্বামী মরে যাবে তাহলে কোনটা করা হবে এটা তুমি জবাব দিবা আগে বদনার জলই দিতে হবে বাহ 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 স্বামীকে আগে বাঁচাতে হবে তারপর নিয়ম কারণ
এই জন্যই জ্ঞানশূন্য ভক্তিকে ভাগবত মান্যতা দিয়েছে। এক কথাতে জবাব দিলাম, জয় জয় ভাগবত গীতানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মরণের আগে এই যে সুযোগ পেয়েছো, এই সুযোগটা তো সবাই পায় না। সাত দিন পরে তো তোমার মরণ, এ সাত দিন পরে মরণ তুমি করে নিয়েছো, বরণ মরণের আগে একটু সাধু সেবার করো আয়োজন, এটাই হচ্ছে তোমার জীবনের অমর কীর্তি। যতদিন চন্দ্র সূর্য উদয় অস্ত হবে ওই ভাগবত পাঠ কীর্তনে গেলেই তখন পরীক্ষিত আর সুখদেব এদের কথা উচ্চারণ হবে। তাহলে বাবা কাকা মাতা মাসি আছো যতজন, আবার পরীক্ষিতের বিদায় কালে জোর হস্তে করে নিবেদন। আমি তো রাজা, রাজ ঐশ্বর্য দিয়ে যদি আমি আজ বৈষ্ণব সেবার আয়োজন করি হবে না, তাহলে আমার মনে অহংকার থাকবে। তাহলে কি করতে হবে? আমাকে নগরে নগরে ভিক্ষা করতে হবে, এই সাধুগুরু বৈষ্ণবের দ্বারে দ্বারে ভিক্ষা করে আমি বৈষ্ণব সেবার আয়োজন করব। এখানে আপনারাই আমার নগরবাসী, আপনারা সকলেই সাধুগুরু বৈষ্ণব। আজ আপনাদের দ্বারে রাজা পরীক্ষিত মরণের পথে, তাই মনে আশা জেগেছে বৈষ্ণব সেবা দেবে। আপনাদের দ্বারেই আমি সেই বৈষ্ণব সেবার জন্য হাত পাচ্ছি। এই বছরের জন্য আজকেই শেষ দান, যে যা পারবেন মন খুলে আজকে এই যজ্ঞ অনুষ্ঠানে যে যা পারেন দান করবেন। সকলের কাছে প্রার্থনা দাও, এত সময় শিল্পী প্রস্তুত হয়ে গেছে। আমরা যে পালা প্রসঙ্গ তুলে ধরলাম, আমাদের ব্যক্তিগত কোনো কথা না, দুটোই অমূল্য কথা, গীতা এবং ভাগবত। এর বাইরে আমাদের সনাতন ধর্মে আর কোনো সম্পদ নাই, এর উপরে। তো সেই কথা শ্রবণ করলেন,